আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমার পরিচিতি, আমি মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী শিক্ষক, ইসলামী কমপ্লেক্স, ভোলা। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী তৃতীয়, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় চতুর্থ, পাঠ হরকত, তানবিন, জজম। শিক্ষণফল: শিক্ষার্থীরা এই পাঠ শেষে হরকতগুলো চিনতে পারবে, তানবিনযুক্ত হরফ উচ্চারণ করতে পারবে, জজম এর ব্যবহার শিখতে পারবে। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। হরকত: আমরা বাংলা লিখতে বর্ণের সাথে আকার, রশ্মিকার, রশ্মুকার, একার ইত্যাদি চিহ্ন ব্যবহার করি। যেমন ব যোগ আকার বা, ব যোগ রশ্মিকার বি, ব যোগ রশ্মুকার বু। এসব চিহ্নকে বলা হয় স্বরচিহ্ন। আরবি ভাষায়ও এরূপ স্বরচিহ্ন আছে, যেমন জবর বা জবর বা, জের বা জের বি, পেশ বা পেশ বু। এসব স্বরচিহ্নকে আরবি ভাষায় হরকত বলে। হরকত তিনটি, যথা জবর, জের, পেশ। অর্থাৎ জবর, জের, পেশকে হরকত বলে। হরফের ওপর জবর দিলে আকার হবে, যেমন বা জবর বা। এভাবে প্রত্যেকটা হরফের উপর, যেমন হামজা জবর আ, তা জবর তা, জিম জবর যা ইত্যাদি। তানবিন: দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলে। যেমন মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন। দুই জবর যুক্ত তানবিনের এই চার্ট পড়ো ও লেখো, দুই জের যুক্ত তানবিনের এই চার্ট পড়ো ও লেখো, দুই পেশ যুক্ত তানবিনের এই চার্ট পড়ো ও লেখো। জজম: আরবিতে এমন অনেক হরফ আছে যাতে জবর, জের, পেশ নেই, কিন্তু আগের হরফে জবর, জের, পেশ আছে। এই জবর, জের, পেশবিহীন হরফটি উচ্চারণের জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নটিকে জজম বলা হয়। জজমের আরেকটি চিহ্ন হল এই যে ওয়ায়ের মতো দেখা যায় ছোট, বা অ্যাপোস্ট্রফি কমার মতো। জজমের অপর নাম সাকিন, যেমন মিম নুন জবর মান, মিম নুন জের মিন, মিম নুন পেশ মুন। বাড়ির কাজ: তানবিনযুক্ত পাঁচটি বর্ণ লিখবে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।